নমস্কার বন্ধুরা, গোপালের ভোগের রান্নায় সবাইকে স্বাগতম। পুঁই ডাঁটা পুঁই শাকে ফেলে দিচ্ছেন না তো? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁই ডাঁটা দিয়ে মজাদার একটা রেসিপি, পুঁই ডাঁটা আর কাঁঠালের বীজ দিয়ে। তো আমি প্রথমে পুঁই ডাঁটাগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে তারপর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁঠালের বীজ নিয়েছি, এগুলোকেও আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে কেটে আলু। কাঁঠালের বীজগুলোকে এভাবে লম্বা করে কেটে নিলেই হবে, আলাদা সেদ্ধ দেওয়া করার দরকার নেই। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আমি কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে ভালো করেই ধুয়ে নিয়েছিলাম, খিচুড়ির পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ডাঁটাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো কড়াইয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর আলুটাও দিয়ে দিলাম, কাঁঠালের বীজগুলোও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একেবারে সহজ রেসিপি, কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে এই ডাঁটা চড়চড়া করা যায়। তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 10-15 মিনিটের মতো ঢেকে রাখলেই চলবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং কাঁঠালের বীজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে সামান্য কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা সর্ষে বাটা। এখানে আমি শুধু সর্ষে বাটা ইউজ করেছি, এখানে কোনো অন্য কোনো কিছুই দেই নাই। এখন সামান্য কিছু একটু নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য একটু চিনি। তো চিনিটা আপনারা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, চিনি দিলে এর টেস্টটা একটু বাড়ে, ভালো লাগে খেতে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি আরও কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব, যাতে ডাঁটাগুলোর মধ্যে মশলাটা ঢুকে। সেই জন্য তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও এর মধ্যে ঢুকে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডাঁটা চড়চড়া। তো পুঁই শাকের ডাঁটা আপনারা ফেলে না দিয়ে এভাবেই তৈরি করে নিতে পারেন পুঁই শাকের ডাঁটা চড়চড়া। তো বাড়িতে আপনারাও তৈরি করে খাবেন, গরম গরম ভাতের সাথে এরকম একটা চড়চড়া হলে আসলেই জমে যাবে। তো আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি। আর এভাবে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পুঁই শাকের ডাঁটা চড়চড়া। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।